আমরা সদৃশ সমতল বল এবং বিসদৃশ সমতল বল এদের লব্ধির মান এবং ক্রিয়াবিন্দুর অবস্থান সেটা থিওরিটা প্রুফ করা দেখেছি। তো এখন আমরা অঙ্কে ব্যবহার করার জন্য যেটা ফান্ডামেন্টাল অ্যাপ্লিকেশনটা সেটা একটু বুঝে নেই আসো, একটু কম্পেয়ার করে। যে প্রথমে সদৃশ সমতল বল নিয়ে আমরা কিছু কথা বলি, সেটা হচ্ছে সদৃশ সমতল বল। বেসিক্যালি আসলে সূত্র এখানে দুইটা, একটা হচ্ছে মানের সূত্র, লব্ধির মানের সূত্র, এবং আরেকটা হচ্ছে লব্ধির ক্রিয়াবিন্দুর অবস্থানের সূত্র। তাহলে প্রথমে মানের সূত্রটা যদি বলি, যে সদৃশ সমান্তরাল বলের ক্ষেত্রে লব্ধির মানটা কেমন, লব্ধির মান বলদ্বয়ে যোগফল বা যোগফলের সমান। আচ্ছা, একটা বৈশিষ্ট্য। দুই নম্বর হচ্ছে লব্ধির ক্রিয়াবিন্দু বলদ্বয়ে ক্রিয়াবিন্দু দ্বয়ে সংযোজক রেখাংশের মাঝে থাকে। আসলে এই কথাটা আমরা আসলে সংক্ষেপে এই জিনিসটাকে আসলে আমরা বলি, ক্রিয়াবিন্দু আমার সংযোগ রেখাংশকে কি করে বলতো, অন্তর্বিভক্ত করে। সেই ব্যাপারটাকে আমরা একটু ডিটেলসে বললাম যে লব্ধির ক্রিয়াবিন্দুটা কোথায় থাকবে, যে ফোর্স দুইটার যে ক্রিয়াবিন্দু আছে সেই ক্রিয়াবিন্দুটা সংযোজক যে রেখাংশ সেই রেখাংশের মাঝামাঝি কোথাও থাকবে। আচ্ছা, তাহলে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য একটু মনে রাখবা, যে মাঝামাঝি থাকবে, ঠিক আছে। এখন মাঝামাঝি কোন জায়গায় থাকবে সেই জিনিসটাও আমি তোমাকে একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে লব্ধিটি বড় বলের দিকে চেপে থাকে। আসলে দুইটা ডিস্টেন্স যদি তুমি চিন্তা করো, যে দুইটা ফোর্সের মধ্যে যে বলটা বেশি বড় সেই বলের বেশি কাছে থাকবে, আই মিন যদি দুইটা সমমুখী সমান্তরাল বল, সাপোজ 5 নিউটন 5 নিউটন, দুইটা সমান সমমুখী সমান্তরাল বল যদি কাজ করে, তাহলে লব্ধির ক্রিয়াবিন্দুটা এক্স্যাক্টলি মধ্যবিন্দুতে, আই মিন 5 নিউটন 5 নিউটন মানে দুইটা বল যদি 10 মিটার ব্যবধানে কাজ করে, অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি তোমাকে এখানে বুঝাই, মনে করো এটা 5 নিউটনের একটা বল, এটা 5 নিউটনের একটা বল, দুইটা সমমুখী সমান্তরাল বল, তাদের লব্ধিটা এই টোটাল দৈর্ঘ্যটা যদি 10 মিটার হয়, তাহলে যদি সমান হয় তাহলে এক্স্যাক্টলি একদম মধ্যবিন্দুতে যে এদের লব্ধিটা হচ্ছে 5 5 10 সেটা কিন্তু এক্স্যাক্টলি কাজ করবে। মানে এই ডিস্টেন্সটাও 5 মিটার, এই ডিস্টেন্সটাও কত হবে বলতো, 5 মিটার, মানে একদম সমান দূরত্বে যে আমার লব্ধিটা কাজ করবে। কিন্তু পরে যদি দুইটা ফোর্স যদি অসমান হয়, যে ফোর্সটা বড় লব্ধিটা মধ্যবিন্দু থেকে তার দিকে বেশি সরে যাবে, তার মানে বড় বলের কাছে থাকে, বড় বল থেকে ডিস্টেন্স কম হয়, ছোট বল থেকে ডিস্টেন্স বেশি হয়, কথাটা কিন্তু মাথায় রাখবে। আর 4 নম্বর কথাটা হচ্ছে যে অবস্থানের সূত্রটা কি, অবস্থানের, তাহলে এখানে কিন্তু আমাদের বেসিক্যালি সূত্র দুইটা, যে একটা হচ্ছে লব্ধির মানের সূত্র, আর এখন আমি যেটা লিখবো সেটা হচ্ছে অবস্থানের সূত্র। অবস্থানের সূত্রটা ছিল দুইটার জন্য আসলে একই স্টেটমেন্ট তুমি দেখেছিলে, যে P ইনটু S ইকুয়াল টু Q ইনটু BC, এইটা আমরা সরাসরি ব্যবহার করবো। তো এটাকে আমি আসলে যদি বাংলা ভাষা দিয়ে বলি, তাহলে দেখো আসলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, পি মানে কি, যে একটি বল ইনটু সেই বল থেকে লব্ধির দূরত্ব ইকুয়াল টু অপর বল ইনটু অপর বল থেকে লব্ধির দূরত্ব। বন্ধুরা এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপর আমি বাংলা দিয়ে একদম এক্সপ্লেন করে দিলাম, এখানে না বোঝার কিন্তু কিছু থাকলো না আর, যে একটি বল পি, মনে করো একটি বল তুমি নিলে পি, সেই বলটা থেকে লব্ধির দূরত্ব, মানে লব্ধিটা কাজ করছে কোথায় বলতো, সি বিন্দুতে আমার লব্ধিটা কাজ করছে, তাহলে পি বলটি যদি এ বিন্দুতে কাজ করছে তাহলে পি বল থেকে সেই লব্ধির দূরত্ব কিন্তু আমার কত বলতো, এসি, তাহলে পি ইনটু এসি ইকুয়াল টু অপর বল, অপর বলটি হচ্ছে আমার কিউ, কিউ বলটি কাজ করছে বি বিন্দুতে, তাহলে বি থেকে লব্ধি দূরত্ব কি, বিসি, তাহলে কিউ ইনটু বিসি। আশা করি এই জিনিসটা তোমরা যখন অ্যাপ্লাই করবে সূত্রটা অঙ্কের মধ্যে তখন আশা করি বুঝতে পারবে। তাহলে বেসিক্যালি আমাদের দুইটা সূত্র, একটা হচ্ছে লব্ধির মানের সূত্র আর একটা হচ্ছে অবস্থানের সূত্র। এই আলোচনাটা গেল কিসের জন্য, সদৃশ সমান্তরাল বলের জন্য। আর আমি যদি এখানে বিসদৃশ সমান্তরাল বলের আলোচনায় আসি, তাহলে প্রথম কথা হচ্ছে লব্ধির মানটা কেমন, লব্ধির মান বলদ্বয়ে পার্থক্যের সমান, পার্থক্য, এখন পার্থক্যের সমান, পার্থক্য মানে কি, বেসিক্যালি বিয়োগফল। এখন পার্থক্য বলার উদ্দেশ্যটা কি, যে সবসময় লব্ধিটা বড় বল মাইনাস ছোট বল হবে, বড় বলের দিকে বেসিক্যালি কাজ করবে, এবং এটাই স্বাভাবিক, কমন সেন্স কিন্তু আমাদেরকে এটাই বলে, তাই না। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে এটার সাথে যদি কম্পেয়ার করি যে লব্ধির ক্রিয়াবিন্দুটা কোথায়, তাহলে কিন্তু এখানে কি বলতে হবে বলতো, দেখি বুঝতে পারো কিনা, যে লব্ধির ক্রিয়াবিন্দু বলদ্বয়ের সংযোজক রেখাংশের বাহিরে অবস্থান করে, এই কথাটা কিন্তু তোমাকে বুঝতে হবে। বলদ্বয়ের সংযোগ রেখাংশের মাঝখানে অবস্থান করতো যদি সমমুখী সমান্তরাল বল হয়, বা বিপরীতমুখী সমান্তরাল বলের ক্ষেত্রে বলদ্বয়ের সংযোজক রেখাংশ যেটা এবি, সেই এবি রেখাংশের মাঝখানে কিন্তু নাই, এবি রেখাংশের বাইরে কোনো একটা সাইডে আসা হইতে পারে, এ বিন্দুর বাইরে অথবা বি বিন্দুর বাইরে, এবং সেটাও আমরা ডিফাইন করতে পারবো যে বাইরে বলতে কোন বাইরে, কোনটার পাশে বেসিক্যালি থাকবে। যেমন যখন অন্তর্বিভক্ত করে, আইনি সমমুখী সমান্তরাল বলের ক্ষেত্রে কিন্তু বড় বলের দিকে চেপে থাকে, তাহলে এখানটাও মনে রাখবে যে লব্ধিটি বড়
বলের পাশে বাহিরে অবস্থান করে। এর মানে কি? এর মানে হচ্ছে প্রথম কথা হচ্ছে বড় বলের পাশে, এটা আমি কি বলতে চাচ্ছি দেখো একটু যদি আমি এই চিত্র দিয়ে বুঝাই, মনে করো এটা হচ্ছে আমার 10 নিউটনের একটা ফোর্স, আর এটা মনে করো একটা 5 নিউটনের একটা ফোর্স, তাহলে এ বিন্দু আর বি বিন্দু। এখন লব্ধিটা অবশ্যই এ বি বিন্দুর বাইরে থাকবে, যে 5 নিউটন মানের লব্ধিটা হবে, এবং সেটা বড় বলের পাশে থাকবে। আই মিন এখানে কিন্তু আমার এ বি রেখাংশকে যদি তুমি বর্ধিত করো তাহলে কিন্তু এটা দুইটা সাইড আছে, তো দুইটা সাইডের মধ্যে কিন্তু আমরা এটা সার্টেনলি বলতে পারি আমার লব্ধিটা এই সাইডে বাইরে থাকবে, কারণ এটা বড় বল। সো আমার লব্ধি যেটা 5 নিউটন হবে সেটা সি বিন্দুটা যেটা, সেই সি বিন্দুটা এই বলের পাশে হবে, বড় বলের পাশে হবে। তাহলে আশা করি এই পয়েন্টের তাৎপর্য বুঝতে পেরেছো, এবং চিত্র আঁকার সময় কিন্তু এই জিনিসটা তোমার মাথায় থাকতে হবে। আর 4 নম্বরে সেই অবস্থানের সূত্রটা, এবং অবস্থানের সূত্রটা নতুন করে বলার কিছুই নেই, কারণ অবস্থানের সূত্রটা 100% সেম, বি ইনটু এ ইকুয়াল টু কিউ ইনটু বিসি, মানে একটা ফোর্স ইনটু সেই ফোর্স থেকে লব্ধি দূরত্ব ইকুয়াল টু অপর একটি ফোর্স ইনটু ওই ফোর্স থেকে লব্ধি দূরত্ব। এখন লব্ধি কোন জায়গায় আছে সেটা কিন্তু কোনো বড় কথা নয়, তুমি সবসময় একটা ফোর্স থেকে লব্ধিটার কি নেবে, দূরত্বটা নেবে, এবং একটা ফোর্সের সাথে সেই দূরত্বের গুণফল ইকুয়াল টু অপর একটা ফোর্স সেটা থেকে লব্ধি দূরত্বের গুণফল, সেই জিনিসটা সমান হবে। আর কিন্তু অবস্থানের সূত্রটা একদম দুইটা কেসে আমার সিমিলার। সো আশা করি আমরা যখন অঙ্কের মধ্যে প্রয়োগ করবো এই জিনিসগুলো বুঝতে পারবে।